আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি কিভাবে আসলে সারা বছর ইলিশ মাছ সংরক্ষণ করি, সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমেই আমি কিছু ইলিশ মাছ আমি ধুয়ে এখানে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এটাকে আমি উপরে যে আঁশটা এটা কিন্তু আমি ফেলিনি। এবার আমি একটা ন্যাকড়ার মাধ্যমে, একটা কাপড়ের মাধ্যমে আমি এটাকে একদম পানিটাকে শুকিয়ে নেব আর কি, মুছে নেব সুন্দর করে, একদম এপাশ ওপাশ করে সুন্দর করে আমি পানিটাকে মুছে নেব। আর এটার ভিতর পানিটা থাকা যাবে না, তবে আবার বাজার থেকে যেহেতু আনা এটাতে তো ধুতেই হবে, তাই আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো এবার চেপে চেপে আমি পানিটাকে মুছে দিচ্ছি। এবার আমি কাপড়ের পরে এবার আমি টিস্যু দিয়ে মুছে দেই। টিস্যুতে বাড়তি যদি কোনো কাপড় পানি থাকে তাহলে এটাতে শুষে নেবে, তাই আমি টিস্যু দিয়েই এটাকে মুছে নেব। আর এভাবে ইলিশ সংরক্ষণ করে একদম সারা বছর আপনারা রাখতে পারবেন। এটা স্বাদ গন্ধ একদম একই রকম থাকবে, ফ্রেশ একদম, যখনই বের করবেন ডিপে রেখে দিলে সেটা আপনি সারা বছর এভাবে করে খেতে পারবেন, কোনো রকম গন্ধ আসবে না। ইলিশ মাছ কিন্তু বেশি দিন রেখে দিলে অনেকেরই অভিযোগ থাকে যে একটা আস্তে গন্ধ আসে, কিন্তু এটাই সেটা আর আসবে না। তো এভাবে করে মুছে তারপরে আমি এটার লেজটা যে এটা আমি কেটে নিচ্ছি, লেজটাকে বাড়তি যে অংশটা এটা আমি কেটে নিচ্ছি। লেজটাকে কাটা, দেখেন লেজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো আমি কিছু লেবু কেটে রেখে দিয়েছি। লেবুটা আমি এটা লেবুটা দিয়ে তারপর মাছটাতে রেখে দিলে সেটা দেখবেন যে একদম ফ্রেশ মাছের মতোই থাকবে। আমি উপরে যে এটা থাকে যে মাথাটার এখানে কানের মতো এটা উঠিয়ে তারপর সুন্দর করে আমি লেবুর রসটা ভিতরে আমি দিয়ে দিব। আর যতটা সম্ভব এটা লেবুটা চিপে তারপরে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এভাবে রাখলে পরে যে সুন্দর একটা অ্যারোমা আসবে, ঘ্রাণ আসবে, আর কোনো রকম গন্ধটা আসবে না, একদমই গন্ধ আসবে না এটা। তারপরে লেবুটাকে আমি সারা মাছে একদম সুন্দর করে লেবুর রসটা আমি দিয়ে দিব সারা মাছেই, এপাশ ওপাশ করে দুপাশেই আমি দিয়ে দেব এভাবে করে। দেখেন আমি কীভাবে করছি, ঠিক এভাবে করে লেবুটাকে সুন্দর করে চিপে চিপে। আপনাদের আসলে আমি ঠিক দেখানোর জন্য আমি একটু সময় নিয়েই করছি। এবার আমি আমার লেবুটা সম্পূর্ণ দেয়া হয়ে গেছে দুটো মাছই। এবার আমি পলি, যে বড় পলি, পলিতে করে আমি রেখে দেব, পলির ভিতর ঢুকিয়ে তারপরে পলিটাকে সুন্দর করে ভাঁজ করে তারপর এটা মাছ দুটো আমি রেখে দেব। আর এভাবে করে রেখে দিলে দেখা যাবে যে জায়গাটাও কম লাগবে, আর সারা বছর ধরে আমরা ইচ্ছা করলেই যখন মন চাবে তখনই আমরা ইলিশ মাছটা খেয়ে নিতে পারব। এখন বাজারে ইলিশ মাছের দাম একটু কম, তো এভাবে করে আমি অন্যটাও আমি এভাবেই সেমভাবেই আমি রেখে দিব। এভাবে করে আমি রেখে দিলাম। তারপরের যে প্রসেসটা আমার সেটা হলো যে দেখেন এখানে আরেকটা ইলিশ মাছ আমি একইভাবে আমি মুছে নিচ্ছি, আমি কাপড় দিয়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকনো হয়ে গেছে, এবার আমি লেজটাকে কেটে নিব, সেই আগের মতোই লেজটাকে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে লেজটা রেখে দিতে পারেন, তবে আমি যেহেতু পলিতে রাখবো বাড়তি অংশটা আমি রেখে
দিতে চাচ্ছি না তাই আর কি। আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে লেসটা না কেটেও রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই তাতে। এবার আমি ভিনেগার একটা বাটিতে নিয়ে নিয়েছি। ভিনেগারটা আমি কানের ভিতরে যে মাছের মাথার এই অংশটায় আমি দিয়ে দেব, বেশ খানিকটাই দিয়ে দেবেন ভিনেগারটা। ভিনেগারটা আপনার মাছটাকে একদম তাজা রাখবে, সতেজ রাখবে, একদম কোনো রকম গন্ধ হতে দেবে না, ভালো থাকবে মাছটা। আমিও এটার শরীরেও আর কি মাছের গায়েও আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। দিয়ে এবার আমি সেম প্রসেসই পলিতে করে তারপরে রেখে দিব। আমি এটাও আমি পলির ভিতরে রাখবো, এভাবে করে রেখে দিবেন, দেখবেন মাছে কোনো রকম কোনো গন্ধ আসবে না, যত দিন খুশি আপনি রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা এভাবে আমার মতো করে রেখে দেখবেন যে কোনো গন্ধ থাকবে না। ঠিক এভাবে করে আমি রেখে দিলাম এটা, আর অবশ্যই ডিপে রাখতে হবে এটা, ডিপ ফ্রিজে। তারপরের প্রসেসটা হচ্ছে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি, এটার ভিতরে মাছ দিয়ে দেব, এটা মাছ ওইভাবে রেখে দেব। দেখেন আমি কাজটা কীভাবে করছি। এরপরে আমি এই মাছটাকে একদম ডুবিয়ে রাখবো, পানি দিয়ে দেবো, আরও পানি দিয়ে দেবো, দিয়ে একদম মাছের গায়ে পুরোটা যেন ডুবে থাকে পানিতে মাছটা, এই পর্যন্ত আমি পানি দিয়ে দেব। এই প্রসেসটায় একটু জায়গা বেশি লাগবে, কিন্তু দেখা যাবে যে এই প্রসেসটা কিন্তু সবচেয়ে ভালো এটা। এবার আমি বক্সের মুখটা আটকে তারপরে রেখে দেব। এভাবে আপনি সারা বছর এভাবে করে মাছটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন মন চায় তখন বের করে খেতে পারবেন। আমার সব শেষের যে প্রসেসটা সেটা হচ্ছে আমি মাছটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে, হলুদের গুঁড়ো দিয়ে তারপরে মাছের সাথে মিশিয়ে নেব, আমি সুন্দর করে মিশিয়ে নেব মাছটা। আপনারা এই প্রসেসটা ফলো করেও কিন্তু রাখতে পারেন, এটাও কিন্তু সারা বছরই রাখা যাবে, কোনো সমস্যা নেই, যখন মন চাবে। তবে এক্ষেত্রে এই মাছ কাটার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বক্সে রাখতে হবে, কোনো রকম পলিতে রাখা যাবে না। মাছ আর ইলিশ মাছ যেহেতু না কেটে রাখাই ভালো, তারপরেও এই প্রসেসে যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই বক্সে রাখতে হবে, কোনো রকম পলিতে রাখা যাবে না। এবার আমি বক্সের মুখটা আটকে তারপর রেখে দেব, আজকে আর বাড়াবো না। যদি ভালো লাগে আমার এই পদ্ধতিগুলো তাহলে অবশ্যই করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।